প্রবল বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠল। বিরামহীন বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিনামের রাস্তায় বেশ খানিকটা জল জমে গেছে। বাউল হাই স্কুলের সামনে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পতিনামে বিবেকানন্দ গার্লস হাই স্কুল ঘরে জল ঢুকে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেশ কিছু এলাকায় রাস্তার ধারে গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ দিনাজপুরের সাংবাদিক পবিত্র মহন্ত স্কুলে যাওয়ার পথে রাস্তায় গাছ ভেঙে তার বাড়িতে পড়লে পবিত্রবাবু গুরুতর জখম হয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যেই স্থানীয় মানুষ জখম সাংবাদিককে বালুরঘাট হাসপাতালে ভর্তি করেছেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।